হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তানজিম বিনতাস প্রত্যয় আবারও চলে আসলাম লাইভে। তো আজকে লাইভে আসার একটি বিশেষ কারণ রয়েছে। আজ প্রয়াত আব্দুস সালিক আমার মামার আজ জন্মদিন, তো তার জন্যই উনার জন্যই আজ এই লাইভে আসা। তো আজকে লাইভে এসে আমার মামার মানে আব্দুস সালিক মামার এই সেই পুরনো স্মৃতিগুলো, আমি যে তার সঙ্গে থেকেছি, তার সঙ্গে যে অনুষ্ঠানগুলো হয়েছে সেগুলোর স্মৃতিচারণ করার জন্য আজকে এই লাইভে এসেছি। আর কিছু কথা আপনাদের সাথে শেয়ার করার জন্য এই লাইভে এসেছি। আর আশা করি আপনারা সবাই এই লাইভে জয়েন হয়ে গিয়েছেন। আশা করি এখনও দেখতে পাচ্ছি অনেকেই জয়েন হয়ে গিয়েছে। হ্যাঁ, অনেকেই জয়েন হয়েছেন। তো ভিউয়ার্স, আমি যে কথাটি বলতে চাই যে এই লাইভটি, বিশেষ করে আপনারা এই লাইভটি একটু বেশি করে শেয়ার করবেন। আর কমেন্টে কিছু যদি বলার থাকে আপনারা আজ কমেন্টে কিছু বলতে পারেন, আমি আজ কমেন্টও পড়ব। তো ভিউয়ার্স, আসলে আমার মামা খুব গান পাগল মানুষ ছিলেন। তিনি গান খুব পছন্দ করতেন। তিনি আমার কাছ থেকে গানও শুনতেন এবং গান শুনে অনেক আমার মা বাবাকে বলতেন অনেক ভালো হয়েছে। এবং তিনি বিশেষ করে আমার কাছ থেকে নজরুল সঙ্গীত এবং ফোক ফোকটা শুনতে খুব ভালোবাসতেন। আমার মামা অনেকগুলোই প্রোগ্রাম করেছেন, বিভিন্ন বড় বড় অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ দিয়েছেন, সেই প্রোগ্রামে আমি গিয়েওছি। গিয়ে যাওয়ার পর আরেকটি বিষয় ভিউয়ার্স, যেটা যে আমার মা মানে মা বলছি আমার মামা, আমি যখনই প্রোগ্রামে যাইতাম তখনই আমাকে সবসময় কোলে নিয়ে রাখতেন, আমাকে সবসময় কোলে রাখতেন, দোয়া করতেন, বলতেন যে তুমি ভবিষ্যতে অনেক ভালো শিল্পী হবে, তুমি বিশ্বব্যাপী জনপ্রিয়তা পাবে, অনেক অনেক বড় হবে তুমি। তো আমার মামা যে দোয়া করেছেন সেটা আমার কাছে মনে হয় এটা সফল হচ্ছে আল্লাহ তাআলার দোয়ায়, কারণ আপনারা এত এত মানুষ আমার সাথে জয়েন হয়েছেন, আমি দেখতেই পাচ্ছি এত এত ফলোয়ার আমার লাইভে, মানে আমার পেজে অনেক অনেক লাইভ। তো আজকের দিনটা আমার খারাপ লাগছে, আমার মামাকে আমি খুব মিস করছি। আরেকটি বিষয় যে আমার মামা যখন বিভিন্ন প্রোগ্রাম করতেন তখন আমি অনেক বড় বড় গুণীজনদের সাথে পরিচয় হয়েছি, বিশেষ করে হিমাদ্রি বিশ্বাস, শ্রদ্ধেয় হিমাদ্রি বিশ্বাসের কাছে আমি পরিচয় হয়েছি। তিনি আমাকে আশীর্বাদ করেছেন। এবং বিশিষ্ট সঙ্গীত শিল্পী ইব্রার টিপু স্যারের কাছে আমি পরিচয় হয়েছি। এবং তিনি আমার গানের সঙ্গে তিনি গিটারও বাজিয়েছেন। এবং বিন্দুকণার সঙ্গেও আমার দেখা সাক্ষাৎ হয়েছিল একটি অনুষ্ঠানে। তো ঠিক আগামী বছরই আমার মামা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, মানে আগামী বছর বলে ফেলেছি, মানে গত বছরই আমার মামা আমাকে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন। তখন খুব খারাপ লেগেছিল। আর আজকে আমার মামার জন্মদিন, তো এই তোটুকুই আর প্রিয় ভিউয়ার্স। আর আমি আজকে আপনাদেরকে আমার মামার দুটি গান, প্রিয় দুটি গান আপনাদেরকে শোনাবো। আশা করি আপনারা এই গানগুলো আপনাদের ভালো লাগবে। তো প্রিয় ভিউয়ার্স, আরেকটি কথা যে আমার মামার মাগফিরাতের মামার জন্য দোয়া করবেন, এবং আমার আত্মার মাগফিরাতের আমার মামার আত্মার মাগফিরাতের শান্তি কামনা করবেন। তো ভিউয়ার্স, আমি এখন আমার মামার এক পছন্দের একটি গান, সেই গানটি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি। আর হ্যাঁ ভিউয়ার্স, আমার কথায় বিভিন্ন ভুলও হতে পারে, কারণ আজকে খুবই আমার মন খারাপ লাগছে, আমার খুবই ভালো একদম ভালো লাগছে না, তাই কথাতে কিছু জড়তাও চলে আসছে। তো ভিউয়ার্স কিছু মনে করবেন না,
তো আমি এখন একটি গান আপনাদেরকে শোনানোর চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি তোমার নাম লইয়া কান্দি, শোনা বন্ধুরে আমি তোমার নাম আমার বাড়ি মধ্যে সরু নদী, তোমার বাড়ি হে আমার বাড়ি মধ্যে সরু নদী, সেই নদীকে মনে হইল ভিউয়ার্স। আমি কি বলবো, আমার আসলে আমার মামার কথা খুব মনে পড়ছে। আসলে আমি গানের মানে আমার আরো একটা অন্তরা বাকি ছিল, কিন্তু আমার মামার কথা মনে পড়তে পড়তে আমার মানে মাঝখানে কান্দা চলে আসলো। তো ভিউয়ার্স মনে কর না, আমি আমার গানটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। বিদেশ রইল ভুলি দেশের মায়ারে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি।
সম্মানিত ভিউয়ার্স, আমি প্রত্যয়ের মা বলছি। আসলে আপনারা যারা জয়েন করতেছেন, এতক্ষণ ছিলেন, তারা আমার ভগ্নিপতি শ্রদ্ধেয় আব্দুস সালিকের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করে। আমার ছেলে এতটাই আবেগ আপ্লুত হয়ে গেছে এবং আমি নিজেও অনেকটা আবেগ তাড়িত, আবেগ আপ্লুত। তো আজকে ওর দুটি গান করার কথা ছিল, এখন যে ওর মানসিক অবস্থা, আসলে আমাদের সবারই মানসিক অবস্থা এখন যে পর্যায়ে, সেই পর্যায়ে এখন আর গান আসতেছে না। তো আমি মনে করব আপনারা সবাই আমার ভগ্নিপতির জন্য দোয়া করবেন। উনি বাংলাদেশ এবং লন্ডনে অনেক জনপ্রিয় মানুষ ছিলেন এবং উনি বাংলাদেশের বিভিন্ন শিল্পীকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। শিল্পী আলম আরা মিনু ওনার হাজব্যান্ড, এবং আমি এই মুহূর্তে আসলে এত শিল্পীদের উনি বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন যে দিশারি শিল্পী গোষ্ঠীর থেকে আমি সবার নাম বলে শেষ করতে পারবো না। তো এই জন্য আমি আর কি কারণ আমি বলতে চাচ্ছি না এবং আমি আজকে ফেসেও আসতে চাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন। আর আরেকটি কথা আমি বলতে চাচ্ছি যে সবাই জানতে চেয়েছেন যে জিপিএইচ ইস্পাত অনন্য প্রতিভার রেজাল্ট কি। প্রত্যয়ে আরেকটা লাইভে এসে আপনাদেরকে বলে দিবে। আর এনটিভিতে আপনারা চোখ রাখবেন, সেখান থেকেও আপনারা রেজাল্টটা জানতে পারবেন। আর আমাদের কাছে যখনই নিউজ আসবে আমরা সেটা আপনাদের সাথে ভাগাভাগি করে নেব। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজতে রাখুক, এটাই কামনা করি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।